বিশ্বকর্মা পুজো মানেই কিন্তু বাঙালির কাছে একরকম দুর্গাপুজোর আভাস। ছোট থেকে বড় বহু মানুষেরাই ঘুড়ি ওড়ানো নিয়ে মেতে থাকেন এই পুজোয়। প্রতি বছর ভাদ্র মাসের সংক্রান্তি তিথিতে বিশ্বকর্মা পুজো অনুষ্ঠিত হয়। কিন্তু কখনোই আমরা ভেবে দেখিনি অন্য সব দেবদেবীর তিথি মেনে হওয়া ক্যালেন্ডারে নির্দিষ্ট দিন না থাকলেও কেন বিশ্বকর্মা পুজো প্রতি বছর 17ই সেপ্টেম্বর উদযাপিত হয়। দেবতাদের শিল্পী হলেন বিশ্বকর্মা। তিনি দেবতা অর্থাৎ নির্মাণ যন্ত্রপাতির দেবতা। কলকারখানা, লৌহ ইস্পাতের কারখানা প্রভৃতি শিল্পভিত্তিক স্থানে এই দেবতার পুজো করা হয়। হিন্দু ধর্মের সব দেবদেবীরই পুজোর তিথি স্থির হয়ে থাকে চাঁদের গতি প্রকৃতির উপর নির্ভর করে। এ বিষয়ে চন্দ্রপঞ্জিকা অনুসরণ করা হয়ে থাকে, কিন্তু বিশ্বকর্মা পুজোর তিথি স্থির হয় সূর্যের গতি প্রকৃতির উপর নির্ভর করে। যখন সূর্য সিংহ রাশি থেকে কন্যা রাশিতে গমন করে তখনই সময় আসে উত্তরায়ণের। দেবতারা নিদ্রা থেকে জেগে ওঠেন এবং শুরু হয় বিশ্বকর্মা পুজোর আয়োজন। আরও একটু স্পষ্ট করে বলতে হলে বিশ্বকর্মা পুজোর দিনটি নির্ধারিত হয় ভাদ্র মাসের শেষ তারিখে। এই ভাদ্র সংক্রান্তির আগে বাংলা পঞ্জিকায় 5টি মাসের উল্লেখ পাওয়া যায়। এই 5টি মাসের দিন সংখ্যাও বাধা ধরা 156 দিন। এই নিয়ম ধরে বিশ্বকর্মা পুজোর যে বাংলা পঞ্জিকা মতে তারিখটি বেরোয় তা ইংরাজি ক্যালেন্ডারের 17ই সেপ্টেম্বরেই পড়ে। কোনো কোনো বছর এই 5 মাসের মধ্যে কোনোটা যদি 29 বা 30 দিনের হয় একমাত্র তখনই বিশ্বকর্মা পুজোর দিন পিছিয়ে বা এগিয়ে যায়, তবে সেটি ব্যতিক্রম। এই ব্যতিক্রমই দেখা যাচ্ছে এই বছর অর্থাৎ 2019-এ। এবছর ভাদ্র সংক্রান্তির আগে বাংলা পঞ্জিকায় 5টি মাসের দিন সংখ্যা বেড়ে হয়েছে 157 দিন। কারণ এই 5টি মাসের মধ্যে এবছর 2টি মাসের দিন সংখ্যা হয়েছে 32 দিন, জ্যৈষ্ঠ এবং শ্রাবণ। সেই জন্যই এবছর বিশ্বকর্মা পুজো 17 তারিখের বদলে উদযাপিত হচ্ছে 18 তারিখে। দেবতারা নিদ্রা থেকে জেগে ওঠেন এবং শুরু হয় বিশ্বকর্মা পুজোর আয়োজন। আরও একটু স্পষ্ট করে বলতে হলে বিশ্বকর্মা পুজোর দিনটি নির্ধারিত হয় ভাদ্র মাসের শেষ তারিখে। এই ভাদ্র সংক্রান্তির আগে বাংলা পঞ্জিকায় 5টি মাসের উল্লেখ পাওয়া যায়। এই 5টি মাসের দিন সংখ্যাও বাধা ধরা 156 দিন। এই নিয়ম ধরে বিশ্বকর্মা পুজো যে বাংলা পঞ্জিকা মতে তারিখটি বেরোয় তা ইংরাজি ক্যালেন্ডারের 17ই সেপ্টেম্বরেই পড়ে। কোনো কোনো বছর এই 5 মাসের মধ্যে কোনোটা যদি 29 বা 32 দিনের হয় একমাত্র তখনই বিশ্বকর্মা পুজোর দিন পিছিয়ে বা এগিয়ে যায়, তবে সেটি ব্যতিক্রম। এই ব্যতিক্রমই দেখা যাচ্ছে এই বছর অর্থাৎ 2019-এ। এবছর ভাদ্র সংক্রান্তির আগে বাংলা পঞ্জিকায় 5টি মাসের দিন সংখ্যা বেড়ে হয়েছে 157 দিন। কারণ এই 5টি মাসের মধ্যে এবছর 2টি মাসের দিন সংখ্যা হয়েছে 32 দিন, জ্যৈষ্ঠ এবং শ্রাবণ। সেই জন্যই এবছর বিশ্বকর্মা পুজো 17 তারিখের বদলে উদযাপিত হচ্ছে 18 তারিখে। ব্যতিক্রমই দেখা যাচ্ছে এই বছর অর্থাৎ 2019-এ। এবছর ভাদ্র সংক্রান্তির আগে বাংলা পঞ্জিকায় 5টি মাসের দিন সংখ্যা বেড়ে হয়েছে 157 দিন। কারণ এই 5টি মাসের মধ্যে এবছর 2টি মাসের দিন সংখ্যা হয়েছে 32 দিন, জ্যৈষ্ঠ এবং শ্রাবণ। সেই জন্যই এবছর বিশ্বকর্মা পুজো 17 তারিখের বদলে উদযাপিত হচ্ছে 18 তারিখে। Caught in the crossfire.